হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো আজকে আমি আছি সিকিম বড়া নগর, জায়গাটার নাম আর সিকিম জায়গাটার নাম। আর এখানে আছি বেসিক্যালি, আজকে আমার শ্যুট আছে সিতির মোড়েরই, যে আমাকে হায়ার করছে সে সিতির মোড়ে থাকে, তো ওখানে আসতে বলেছে, ওইখান থেকে এসে আমাকে নিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আজকে সত্যি আমার শরীর একদম ভালো নেই, আমি খুব খুব টায়ার্ড, আমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সত্যি কথা। আর রেডি হয়ে আসিনি, তো ওরাই মেকআপ করাবে, ওরাই ড্রেস পরাবে, তো দেখি কীরকম ড্রেস পরায় আর কীরকম মেকআপ হয়, কী শ্যুট হয় আমি সেটাও জানি না। তো চলো দেখতে থাকো আর ভালো থাকো, ভিডিওটা তো লাস্ট অবধি দেখো, আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো প্লিজ সাবস্ক্রাইব করো। অ্যান্ড এখানে প্রচুর নয়েজ, জানি না শোনা যাচ্ছে। এ ফিউ মিনিটস লেটার, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো তাই আর ভিডিও করতে পারিনি, তো চট জলদি আমাকে ড্রেস আপ করিয়ে মেকআপের জন্য বসে করেছে। এখন শুরু হয়ে গেছে ফাউন্ডেশন দেওয়া, তো ফার্স্ট টাইম ফাউন্ডেশন দিয়ে মুখটা একটু ভালো করে নিতে হয়, কারণ কি জানো, যারা মেকআপ রিক্রিয়েট করো বা মেকআপ ক্রিয়েট করো তারা সবাই যেন ফাউন্ডেশন ছাড়া চলেই না, মোস্ট বেস ফাউন্ডেশন লাগে। তো এখানে এটা হচ্ছে আমার মেকআপ ম্যান, মেকআপ উমেন সরি, তো এর নাম সিলভিয়া, অনেক সুন্দর মেকআপ করে। অ্যান্ড এখন আমার হচ্ছে আইস, আইসটা একটু ডার্ক করা হচ্ছে কারণ কি এটা স্পেশালি দিওয়ালি শ্যুট, তার জন্য ফটোগ্রাফার আমাদের শ্যামদা ওকেও কাজে লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ কি যেহেতু ফটো তোলার তখন কোনো কাজ ছিল না, ওই জন্য বলছে তুমি সাজাও, তুমি অ্যাম্বিয়েন্সটা সুন্দর করে সাজাও। এই জন্য এখানে কি সুন্দর মাটির প্রদীপ, মাটির থালার মধ্যে সুন্দর করে প্রদীপ জ্বালানো হচ্ছে। আর আরে 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 আরে, ইয়ে তো হোনা হি থা। এখন হচ্ছে আমার চুলের কার্লস, চুলে কার্লসটা করানো হচ্ছে কারণ কি ও একটা সুন্দর হেয়ারস্টাইল ভেবে রেখেছে যেটা আমার চুলে ক্রিয়েট করবে, আর আমার এই কার্লস খুব ভাল লাগে, খুব ভাল লাগে। অ্যান্ড ফাইনালি ডান, অনেকটাই ডান, এখনও শুধু গয়না অ্যান্ড চুল অর্ধেক বাকি আছে। তো এখানে আমাকে কেমন লাগছে নিশ্চয়ই বলো, আমার একটু ভুতভুত লাগছে কারণ কি কেমন একটা চোখটা করেছে, একটু কেমন একটা লাগছে, যাই হোক চোখটা ভালোই করেছে, এবার অন্যদের হয়তো আরও বেশি ভালো লাগবে, আমার চোখটা যেহেতু একটু ক্লোজই মানে একটু ঢোকা ছোট্ট তার জন্য হয়তো কীরকম লাগছে। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, অ্যান্ড আমাদের দিওয়ালি শ্যুট ছিল তাই জন্য আমরা একটা পুরোনো বাড়ি আমরা চুজ করেছিলাম ফটোশ্যুটের জন্য। অ্যান্ড দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো বাড়িটা অতটা অন্ধকার, তো খালি ওরা একটুখানি লাইট দিয়ে কিছুটা ফটোশ্যুট করবে, তো তোমরা পুরো অ্যাম্বিয়েন্সটা দেখো, অ্যাম্বিয়েন্সটা পুরো দেখলে খুব খুব সুন্দর লাগবে। আর এত দারুণ ওরা পজিশনসগুলো বানিয়েছিলো ফটোশ্যুটের, তোমাকে কি বলবো, ইভেন এই ফটোশ্যুটটা আমার রিচ প্রচুর গেছিলো, আমি তোমাদের লাস্টে সেটাও দেখাবো, অ্যান্ড কেমন লাগছে আমাকে সেটা আগে বলো। তো যাই হোক, এরকম নথ পরলে মেয়েদের কত সুন্দর লাগে না সিঁদুর পরলে। তো যাই হোক, এখানে পুরোটাই আমি ফাইনালি রেডি হয়ে গেছি, সরি গাইজ আমার প্রচুর ঠান্ডা লেগেছে, কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। তো এখানে শাড়ি, লাল পা শাড়ি, সাদা অ্যান্ড লাল ব্লাউজ, চুলে চুলে খোপার মধ্যে ফুল, সব কিছু দিয়ে অল ওভার অনেক সুন্দর। আর এই যে আলপনাটা দেখতে পাচ্ছ, এটা নিজে সিলভিয়া মানে মেকআপ যে মেকআপ আর্টিস্ট, ও নিজে বানিয়েছে, এত সুন্দরও ড্রয়িং করে মানে কি বলবো। আর চারিদিকে প্রদীপ, প্রদীপ মানে বোঝাই যাচ্ছে যে দিওয়ালি আ গিয়া ভাই। আর এখানে শুরু হয়ে গেছে সমস্ত রকমের প্রদীপ জ্বালিয়ে আমাদের ফটোশ্যুটের জন্য অ্যাম্বিয়েন্স রেডি করা। তো ফটোশ্যুট তো করতে বেশিক্ষণ সময় লাগে না বেসিক্যালি, বাট ফটোশ্যুটের আগে যে পুরো গেট আপটা রেডি করতে যে কত সময় লাগে, আর আমি একটুখানি ঢংচং করছিলাম প্রদীপ নিয়ে যে কীরকম কীরকম শ্যুট দেবো, পোজ দেবো। তো যাই হোক, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে, ইভেন তোমাদের লাস্টে ফটোগুলো দেখাবো, ফটোগুলো এত অসাধারণ এসেছিলো মানে কিছু বলার, মানে তিন চারটে ফটোই খুব দারুণ দারুণ এসেছিলো। আর এখানে যে অ্যাম্বিয়েন্সটা তৈরি করছে তার জন্য কত খরচা ভাবো তো, একটা ফটোশ্যুটের জন্য এত খরচা করতে হয়, এটা কি মানা যায়? যাই হোক, যারা এই প্রফেশনে আছে তারা সবাই জানো যে এটাকে মানা যায়, কারণ কি এত সুন্দর সুন্দর ফটো আসে সেটা তাদের স্যাটিসফ্যাকশন। আর এখানে প্রায় অনেকগুলো প্রদীপ ইউজ করা হয়েছিলো, প্রায় কটা হয়েছিলো সেটা তো আমি ঠিক মনে নেই, ইভেন কি তখনও পুজো ছিল মানে তখনও দিওয়ালি আসেনি বলতে গেলে, জাস্ট পুজো সবে সবে শেষ হয়েছে। আর এখানে ওরা একটু ভিডিও ফটোগ্রাফি করা নিচ্ছিলো, আর ইভেন লাইটের প্রবলেম হচ্ছিলো প্রচুর, তাই জন্য লাইটটা ঠিকঠাক ফিক্সড হচ্ছিলো না বলে না প্রবলেম হচ্ছিলো ওদের, কতক্ষণ তো ফটোশ্যুট হয়ে যেত, কারণ কি সেটাই তো বললাম, তো ওদের ফটোশ্যুট করা তো নয়, সবথেকে বেশি হচ্ছে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা, মানে ফটোশ্যুটের পেছনে ব্যাকগ্রাউন্ডটা কেমন আসবে, লাইটিংটা কেমন আসবে এটা নিয়ে। তো এরকম ফটোশ্যুট আমি প্রচুর করি, প্রচুর করি, কারণ কি ফটোশ্যুটটা হচ্ছে আমার প্যাশন, নট অনলি ফটোশ্যুট, আমার বেসিক্যালি আমার প্যাশনটা হচ্ছে থিয়েটার করা, আর আমি থিয়েটার করতেও খুব ভালোবাসি, ইভেন
খুব তাড়াতাড়ি ভালো ভালো গুড নিউজ তোমরা পাবে। আশা করি তোমরা এরকম সাথে থাকলে আমি আরও ভালো ভালো কাজ করতে পারবো, কারণ কি আফটারঅল প্রফেশন তো আমার এটাই। আর ইউটিউব তো আছেই, ইউটিউব তো তোমরা আমার ফ্যামিলি হওই, তোমরা আমার পাশে আছো বলে আজকে আমি এতটা দূরে এগোতে পেরেছি। তো এখানে আবার কুচো ফুল দেওয়াও মানে বাকি ছিল, ওয়াও কি সুন্দর আশেপাশে ফ্লাওয়ার, মানে কি বলবো এত সুন্দর লাগছে। ইভেন সবথেকে বড় কষ্টটা আমার কি হচ্ছে জানো তো, প্রথমত ওখানে গরম, এত মানে প্রদীপ জ্বলছে, কোনো ফ্যান কিছু ছিল না, কিচ্ছু নয়, আর তার মধ্যে এত সেজেগুজে আমি যে বসে আছি, এই বসে থাকাটাই আমার যে কী কষ্টকর কী কষ্টকর আমি বুঝিয়ে বোঝাতে পারবো না। জাস্ট আমার মুখটা দেখলে বুঝতে পারবে যে কী অবস্থা আমার তখনও, ইভেন তার মধ্যে গরমে পুরো মানে আমি মনে হচ্ছে সেদ্ধ হচ্ছি। আর একটা ফটোগ্রাফারের যে পুরো প্রজেক্টটা কমপ্লিট করতে মিনিমাম 3-4 জন লাগেই, কারণ কি একজন তো হয় মেকআপ আর্টিস্ট, একজন ফটোগ্রাফার, আর দুজন লাগেই আরও যারা একটুখানি লাইটিং এই সেই ঠিক করে, অ্যাম্বিয়েন্স ঠিক করে। তো অলওভার ব্যাপারটা খুবই কষ্টকর, তখন লাস্ট যদি ফটো ভালো না আসে না খুব খারাপ লাগে। তো বেসিক্যালি সেদিনকে ফটোগুলো ভালোই এসেছিলো, আমি তোমাদের লাস্টে শেয়ার করবো নিশ্চয়ই, তোমরাও দেখো ফটোগুলো কেমন এসছে। সো ফাইনালি অল ডান, এবার স্টার্ট হবে আমার ফটোশ্যুট, আর আমি তো যা ভাবে বসে আছি। যাই হোক, তো চলো লেটস গো। ফাইনালি হয়ে গেছে শুট শেষ, ব্যাকআপ এখন আমি চেঞ্জ করবো, যে নাকি ভিডিও করছি প্রচণ্ড গরম করছি। শুট কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ি। আসল ব্যাপার অর্ধেক মেকআপ তোলা হয়নি, যতটা পেরেছি তুলেছি, এইসব সব খুলে দিয়েছি, কারণ কি অনেকটাই লেট হয়ে গেছে। এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে একবারে ফ্রেশ ফ্রেশ করে নেবো, তাই আর মেকআপ তুললাম না, এখান থেকে বাড়ি আমার সামনে চলে যাব, বেশিক্ষণ লাগবে না। আমার শ্যাম দা, এটাই আমার ফটোগ্রাফার। তো এই ছিল পুরো ফটোশুটের রেজাল্ট। তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।